হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি কথা বলবো বাংলাদেশের আপকামিং দুটো মুভি নিয়ে, যে দুটো মুভি কিন্তু ঈদে ক্ল্যাশ হতে চলেছে। এবং একটা মুভি নিয়ে আলোচনা করব, যে শাকিব খানের যে লিডার আমি বাংলাদেশ আসছে, সেটা তার এখন যে তার কেরিয়ারগ্রাফটা চলছে বা তার যে প্রত্যাবর্তন সেটা পসিবল কি না। এবং আরেকটা মুভি যেটা হচ্ছে অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত কিল হিমের ফার্স্ট অফিসিয়াল পোস্টার এসেছে, তো সেটা নিয়েও আমি আমার মতামত প্রকাশ করব। তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক। তো কথা বলবো ফার্স্টে শাকিব খানের আপকামিং মুভি লিডার আমি বাংলাদেশ নিয়ে। তো শাকিব খানের গত যে লাস্ট কয়েকটা মুভি বেরিয়েছে, সেই দুটো মুভির মধ্যে হচ্ছে পুরনো শাকিব খানকে চাইছিলাম, যে শাকিব খানকে আমরা মাস অ্যাকশন হিরো বা একটা লাভার বয় হিসেবে যে চিনি, যাকে স্ক্রিনে দেখলেই সব মানে ফ্যান্সরা বেশ খুশি মনে হয়ে ওঠে, তো সেই হিসাবে কিন্তু শাকিব খানকে আমরা সেরকমভাবে ফিরে পাইনি। তো তার লাস্ট যে কয়েকটা মুভি এসেছিল, গোলুই মুভিটাও একটা ভরপুর রোম্যান্টিক মুভি ছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা যেভাবে শাকিব খানকে চাই সেভাবে কিন্তু পাইনি। বাট এই লিডার আমি বাংলাদেশ টিজারটা আসার পর থেকে কিন্তু ফ্যান্সের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে, যে হয়তো সেই পুরনো শাকিব খানকে আমরা ফিরে পাবো, যে শাকিব খানের ছবি ঈদে আসা মানে বাংলাদেশের বক্স অফিসে ঝড় তোলা, রেকর্ড ক্রিয়েট করা এবং ফ্যামিলি অডিয়েন্সদের ক্যাটার করা। কারণ টিজারটার মধ্যে কিন্তু শাকিব খানকে যেভাবে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছিলো। যদিও বা এটা একটা সোশ্যাল মেসেজ ঘোরানোর মুভি হতে চলেছে, বাট শাকিব খানকে যেখানে যেভাবে দেখিয়েছে তিনি অ্যাকশন করছে, একটা লম্বা চুলে তাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং সেই স্লো মোশনে ফাইট করছে, ডায়লগ বাজি করছে, মানে একদম পুরো পুরনো শাকিব খান যে বলতে যেরকম বোঝায়, সেই ফ্লেভারটাই কিন্তু লিডার আমি বাংলাদেশ টিজারটায় পাওয়া যাচ্ছিলো। এবং অবভিয়াসলি কিছু গানের দৃশ্য দেখতে পেয়েছিলাম যেগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তো পুরো জিনিসগুলো যদি ট্রেলারটার মধ্যে আমরা ভালোভাবে বুঝতে পারি, যে ভালোভাবে যদি বোঝা যায় যে হ্যাঁ সেই পুরনো কামব্যাক হয়তো করতে পারে, তাহলে এই ঈদে কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে এতগুলো বাংলাদেশ যে মুভি রিলিজ হচ্ছে সেখানে কিন্তু শাকিব খানের জয় জয়কার অবশ্যই হবে। কারণ টিজারটা কিন্তু টু বি অনেস্ট আমার অতটাও খারাপ লাগেনি, টিজারটা কিন্তু বেশ ভালো রেসপন্স পাচ্ছে এবং শাকিব খানের অবশ্য লুক নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে টিজারটার মধ্যে। এবং এখন অবধি ফিল্মটা যেরকম হাইপ, বেশ পজিটিভ হাইপই কিন্তু আছে। তো সব দিক থেকে যদি ফিল্মটা ভালো ক্যাটার করতে পারে, তাহলে হয়তো এটা ঈদে নিঃসন্দেহে ব্লকবাস্টার হবে। এবং মানে দর্শকরা যে এত বছর ধরে ওয়েট করছে যে একটা ভালো কমার্শিয়াল মুভি শাকিব খানের কাছ থেকে পাওয়ার জন্য, সে প্রত্যাশাটাও মনে হয় কিছু হাত তাক একটু হলেও পূরণ হতে পারে, সেটা ঈদে ফিল্মটা আসলেই বোঝা যাবে। তো হোপফুলি এই ফিল্মটা দিয়ে হয়তো শাকিব খান আবার সেই রাজকীয় প্রত্যাবর্তনটা করবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো এবার কথা বলবো অনন্ত জলিল এবং বর্ষার আপকামিং মুভি কিল হিম নিয়ে, যেটা আজকে পোস্টার এসছে। এবং মানে পোস্টারটা আমি দেখে জাস্ট আমি একটু অবাক হয়ে গেছিলাম, যে এটা কীরকম পোস্টার বানিয়েছে। মানে একটা এডিটিংয়ে যারা কাজ করে তারাও এর চেয়ে অনেক ভালো পোস্টার বানাতে পারে, বা যারা পোস্টার বানায় একটা নর্মাল যারা এই পোস্টার বানানোর কাজ করে তারাও এর চেয়ে ভালো পোস্টার বানিয়ে দেবে। পোস্টারটা দেখে একদম সেরকম মানে ম্যাচিওর বা খুব ভালো কাজ মনে হচ্ছে না, একটা অ্যামেচিওর কাজ মনে হচ্ছে। পোস্টারটা যেরকমভাবে বানিয়েছে, যে অনন্ত জলিল বাইকের মধ্যে বসে আছে এবং দু সাইডে হেলিকপ্টারগুলো দেওয়া আছে, মানে একদম আমার পোষায়নি পোস্টারটা, লিটারালি পোষায়নি। মানে এরকম পোস্টার আমি কখনোই আশা করিনি, মানে আমি ভাবতেই পারিনি এই রকম একটা লেভেলের পোস্টার বেরোবে, মানে যেটা দেখেই না মানে ফিল্ম দেখার যে এক্সাইটমেন্ট বা যে এক্সপেকটেশন সেটা কিন্তু একদম রীতিমতো জিরো হয়ে যাবে, যেটা একদমই কাম্য না। কারণ পোস্টারই কিন্তু ফার্স্ট ইম্প্রেশন এবং ফার্স্ট ইম্প্রেশনই কিন্তু লাস্ট ইম্প্রেশন। তো ফার্স্ট ইম্প্রেশনে যদি এরকম একটা রিয়াকশন হয়ে যায়, ফিল্ম দেখার সেই মানে 50-80% ইচ্ছাটা কিন্তু পুরোপুরি চলে যায়। তো পোস্টারটা একটু ভালোভাবে বানাতে পারতো, একটু ভালোভাবে বানানো উচিত ছিল। কারণ মানে এই পোস্টারের ডিজাইনটা যেভাবে করেছে, গ্রাফিক্সগুলো বা যেভাবে দেখিয়েছে, দেখে পোস্টারটা একবার তোমাদের দেখলে আর দ্বিতীয়বার দেখার ইচ্ছা করবে না, মানে এরকমই পোস্টারটা বানানো হয়েছে। তো আশা করব যে এর পরের যা পোস্টার বা এরপর যা লুকগুলো বেরোবে, অ্যাটলিস্ট সেগুলোতে একটু ভালোভাবে কাজ করে সেই পোস্টারগুলো মানসম্মতভাবে হয়তো করা হবে, এইটুকুই এক্সপেক্ট করা যেতে পারে। তো দেখা যাক পরের পোস্টারগুলো কীরকম হয়। তোমরা জানিও তোমাদের এই দুটো কন্টেন্ট নিয়ে কি মতামত, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।